শিক্ষা সফর 2024, স্থান ফ্যান্টাসি কিংডম, আয়োজনে সায়েন্স ল্যাব, শিক্ষা পরিবার। ত্রিশাল ময়মনসিংহ। তো প্রিয় ভিউয়ার্স, শুরু করা যাক। তার আগে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিন নতুন নতুন ভিডিও পেতে। তো চলুন শুরু করা যাক। তো আজকে আমাদের শিক্ষা সফর ফ্যান্টাসি কিংডমে। ফ্যান্টাসি কিংডম একটি থিম পার্ক রয়েছে, মূলত ফ্যান্টাসি কিংডমের নামে পরিচিত। বাংলাদেশের ঢাকার অদূরে আশুলিয়া থানা জামগড়া এলাকায় অবস্থিত একটি বিনোদন পার্ক ফ্যান্টাসি কিংডম 2002 সালের 19 ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয়। এই পার্কটি রক্ষণাবেক্ষণ করেন কনকর্ড এন্টারটেনমেন্ট কোম্পানি লিমিটেড, যা কনকর্ড গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান। থিম পার্কটি প্রায় 20 জায়গা জুড়ে অবস্থিত, যার মধ্যে একটি থিম পার্ক, একটি ওয়াটার পার্ক, শুষ্ক পার্ক এবং হেরিটেজ কর্নার রয়েছে। তো প্রিয় ভিউয়ার্স, যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর শিক্ষা সফর মানুষকে পৃথিবীর সৌন্দর্য উপভোগ করা শেখায় এবং পৃথিবীকে জানার আগ্রহ বাড়িয়ে দেয় এবং একটি পরিপূর্ণ শিক্ষা দিয়ে থাকে। শিক্ষা সফর মানুষের মনকে করে তোলে উদার, ক্ষুদ্র মানব জীবনকে দান করে গতিশীলতা। আর সেই ভ্রমণ যদি হয় শিক্ষা লাভের উদ্দেশ্যে, তাহলে তো কথা নেই। শিক্ষা সফরের মাধ্যমে মানুষের অসম্পূর্ণ ও আবদ্ধ জ্ঞান বিকাশ লাভের সুযোগ পায়। শিক্ষা সফর একজন শিক্ষার্থীর শিক্ষা জীবনকে করে আনন্দময় ও পরিপূর্ণ। শিক্ষা সফরের মাধ্যমে শিক্ষার্থীরা সুযোগ পায় নিজের দেশ ও জাতির ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তথা নিজের শিকড় সম্পর্কে জানতে। এছাড়াও দেশের বাইরে সফরের মাধ্যমে তার নানা দেশ ও জাতির ইতিহাস, ঐতিহ্য, জীবনযাত্রার সাথে পরিচিত হওয়া যায়, তাদের জ্ঞানের সীমাকে প্রসারিত করে। বই পড়ে শিক্ষা অর্জন করা হয় তা পরিপূর্ণ শিক্ষা নয়। শিক্ষার সাথে বাস্তব জ্ঞানের সংমিশ্রণ ঘটাতে পারলেই তা হয় উঠতে পারে পরিপূর্ণ শিক্ষা। নানা রকম ব্যবহারিক কর্মকাণ্ডের মাধ্যমে শিক্ষাক্ষেত্রে এ পূর্ণতা অর্জন করা যায়। এসব কর্মকাণ্ডের মধ্যে শিক্ষা সফর অন্যতম। তো আজকে আমরা ফ্যান্টাসি কিংডমে শিক্ষা সফরে আসলাম। শিক্ষা সফরে গিয়ে শিক্ষার্থীরা শুধু আনন্দ লাভই করে না, বরং ঐতিহাসিক বিভিন্ন বিষয় প্রত্যক্ষ করে এবং সে বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করে। তাই প্রকৃত ও পূর্ণাঙ্গ শিক্ষা অর্জনের জন্য শিক্ষা সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছাত্র জীবনের প্রধান উদ্দেশ্য পড়াশোনা করা, কিন্তু সারাক্ষণ ক্লাস, পড়া, পরীক্ষা এসবের মাঝে থাকতে থাকতে একসময় পড়াশোনার প্রতি একঘেয়েমি চলে আসে। সামান্য একটু অবসরের জন্য মন আকুল হয়ে ওঠে। লেখাপড়ার বেশি চাপে অনেক সময় ছাত্রছাত্রীরা অসুস্থ হয়ে পড়ে। শারীরিক অসুস্থতা মনকেও প্রভাবিত করে। তাই পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের বিনোদনের প্রয়োজন আছে। এই বিনোদনের সর্বোৎকৃষ্ট উপায় শিক্ষা সফর। শিক্ষা সফরের মাধ্যমে শিক্ষার্থীরা যেমন জ্ঞান অর্জন করতে পারে, তেমনি শারীরিক ও মানসিকভাবে প্রশান্তি লাভ করতে পারে। আট পরে জীবনের একঘেয়েমি কাটাতে অনেক মানুষ ভ্রমণ করে দেশ দেশান্তরে। দেশ ভ্রমণ তাদের কাছে বিনোদনের মাধ্যম, কিন্তু শিক্ষা সফর নিছক সময় কাটানো কিংবা বিনোদনের উদ্দেশ্যে সময় কাটানো করা হয় না। শিক্ষা সফর প্রধান উদ্দেশ্য পাঠসূচি সংক্রান্ত জ্ঞান অর্জন, অজানা পৃথিবী বিচিত্র রূপ প্রত্যক্ষ করা। তাই দেশ ভ্রমণ ও শিক্ষা সফরের এক কথা নয়, শিক্ষা সফর শিক্ষার অন্যতম একটি অংশ। বই থেকে অর্জিত জ্ঞান অন্তরে ধারণ করে শিক্ষার্থীরা শিক্ষা সফরের মাধ্যমে অর্জিত জ্ঞান প্রত্যক্ষ করে। বইয়ের পড়া আর চোখের দেখা, এই দুয়ে মিলে পরিপূর্ণভাবে আলোকিত হয়ে ওঠে শিক্ষার্থীর অন্তরলোক। শিক্ষা সফর শিক্ষার্থীকে যেমন মুক্তি দেয় লেখাপড়া একঘেয়েমি থেকে, তেমনি তাদের পুস্তক জ্ঞানকে দৃঢ়তা ও স্থায়িত্ব প্রদান করে। শিক্ষা সফরে গিয়ে বিশাল
পৃথিবীর অপরিচিত সৌন্দর্য অবলোকের পাশাপাশি শিক্ষার্থীরা তাদের সুপ্ত প্রতিভা বিকশিত করার সুযোগ পায়। তাই শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি একঘেয়েমি থেকে মুক্তি দিতে এবং তাদের মানসিকভাবে প্রশান্তি প্রদানের জন্য বিসিআই ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট প্রতি বছরের ন্যায় এবং সায়েন্স ল্যাব শিক্ষা পরিবারের পক্ষ থেকে শিক্ষা সফরের আয়োজন করা হয়। এবারে শিক্ষা সফর ফ্যান্টাসি কিংডম, যা 2002 সালের 19 ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয় আশুলিয়ার জামগড়ায়। তো পিয়ার্স, এখন আপনাদেরকে দেখাবো সেই ফ্যান্টাসি কিংডমের বিভিন্ন অংশ। দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওতে। তো যাদের এই ভিডিওটি ভালো লাগছে তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে দিন। তো পিয়ার্স, আমরা ফ্যান্টাসি কিংডমের সব অংশ, বিভিন্ন অংশ দেখাবো পরবর্তী ভিডিওতে। তো আপনারা পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকুন।